মহিলা মহকুমা শাসক আইএএস রেহনা বসে দায়িত্বভার বুঝে নিলেন। মঙ্গলবার তিনি দিরাটার বিদায়ী মহকুমা শাসক হিমাদ্রি সরকারের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এদিন মহকুমা শাসক হিসাবে রেহনা বসে দায়িত্বভার বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন দিরাটা মহকুমা শাসকের দপ্তরের অন্যান্য আধিকারিকরা। নতুন মহকুমা শাসক হিসাবে আইএএস রেহনা বসে দায়িত্বভার গ্রহণ করার পরেই সিপিএম সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো। এছাড়াও মহকুমা শাসক দপ্তরের কর্মীদের পক্ষ থেকে নতুন মহকুমা শাসককে স্বাগত জানানো হয়। এদিন সিপিএমের পক্ষ থেকে দিনার প্রথম মহিলা মহকুমা শাসক ও বিদায়ী মহকুমা শাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য সুব্রত দাস, এরিয়া কমিটির সদস্য সমীর চৌধুরী, ইমদাদুল হক, রাজীব রায়, কৌশিক রায় প্রমুখ। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। ভালো সময়টা দিয়েছি আপনি।